আমি আসিফুল ইসলাম বাদশা। আজকে টপিকস হচ্ছে কিভাবে আপনি আপনার বিজনেস লোকেশনকে গুগলে পয়েন্ট করবেন, অর্থাৎ গুগল যে ম্যাপ, এই গুগল ম্যাপে আপনি সার্চ করলে দেখবেন যে বিভিন্ন জায়গা, বিভিন্ন বিজনেস লোকেশন পিন পয়েন্ট করা আছে। তখন আপনার যে বিজনেস লোকেশন, সেই বিজনেস লোকেশনটা সার্চ করলে এইভাবে গুগল ম্যাপে পাওয়া যায় না। তখন আপনার প্রশ্ন হলো কেন পাওয়া যায় না, আপনি এটা করতে যাচ্ছেন, তো এই বিষয়টাই আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার বিজনেস লোকেশনটা গুগল ম্যাপে ইনক্লুড করবেন বা সাবমিট করবেন। তো তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নিন পরবর্তী ভিডিও পেতে। লিস্টিং করার জন্য আপনি গুগলে বিজনেস গুগল বা গুগল বিজনেসে গেলে হয়ে যাবে। এখানে যে দেখতে পাচ্ছি গুগল মাই বিজনেস, এরপরে এখানে ক্লিক করে মাই বিজনেসে গেলে স্টার্ট নাও, ডান দিকে পাবেন ক্রিয়েট লোকেশন গ্রুপ, আর এদিকে পাবেন অ্যাড লোকেশন। তো আমরা কি করব, একটা লোকেশন অ্যাড করব, অ্যাড সিঙ্গেল লোকেশন। সিঙ্গেল লোকেশন অ্যাড করার পরে এখানে চাচ্ছে কি বিজনেস নেম, বিজনেস নেমটা কি, সে ধরেন আপনার বিজনেস নেম হচ্ছে এক্স ওয়াই জেড LLC। তো এক্স ওয়াই জেড LLC নামে একটা বিজনেস আমি ক্রিয়েট করতে যাচ্ছি, যেটা লোকাল লিস্টিংয়ে। তারপরে কি নেক্সট, নেক্সট দিলে এরপরে কি বলছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাড লোকেশন কাস্টমার্স ভিজিট লাইক এ স্টোর অর অফিস, আপনি কি এটা স্টোর অর অফিসের মতো ভিজিট লোকেশন ক্রিয়েট করতে চান, ইয়েস। নেক্সট, এরপরে দেখা যাচ্ছে অ্যাড্রেস চাচ্ছে, এইখানে ফিজিক্যাল অ্যাড্রেস দিতে হবে। যে তো এখানে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা দিলাম, ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়ার পর আবার নেক্সট, ডু ইউ অলসো সার্ভ কাস্টমার্স আউটসাইড দিস লোকেশন, এই লোকেশনের বাইরেও কি কাস্টমার সাপোর্ট দিবেন, যদি আপনি দিয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, না দিলে নো দিবেন। এরপরে নেক্সট, তারপরে দেখা যাচ্ছে অ্যাড ইউর এরিয়াস ইউর সার্ভ অপশনাল, মানে কতটুকু এরিয়ার মধ্যে আপনি আপনার সার্ভিসটা দিবেন, এটা চাইলে আপনি 10 কিলো 50 কিলো একটা দিকে শুধু দিতে পারেন, এটা না দিলে সমস্যা নাই। এরপর হচ্ছে বিজনেস ক্যাটাগরি, সাধারণ আপনার একটা ওয়েব ডিজাইন কোম্পানি বা ওয়েব হোস্টিং কোম্পানি, যে কোনো একটা কোম্পানি আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন। তারপরে হচ্ছে নেক্সট, এরপরে আসবে হচ্ছে আপনার ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিই 0171। তারপর একটা ওয়েবসাইট URL, এই ওয়েবসাইট URLটা আপনার ওয়েবসাইটের URL দিয়ে দিন। ওয়েবসাইট না থাকলে সেই ক্ষেত্রে আপনি আই ডোন্ট নিড এ ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, অথবা গেট এ ফ্রি ওয়েবসাইট বেসড অন ইউর ইনফো, এইটা যদি ক্লিক করে দেন, এইটা যদি ক্লিক করে দেন তাহলে যেটা হবে, আপনার গুগলে একটা ফ্রি ওয়েবসাইট করার অপশন দিবে। সুতরাং আপনি কী করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। এরপরে আপনি এখন দেখা যাচ্ছে সব কিছুই ফিক্সড হয়ে গেছে, ফাইনাল ফিনিশে চলে যাচ্ছে। তো ফিনিশে গেলে এরপরে যেটা আসবে, এরপরে আসছে হচ্ছে ভেরিফাই, এই ফোন নাম্বারটা ভেরিফিকেশনের একটা অপশন আসছে, সেই অপশনটা হচ্ছে এই নাম্বার একটা, এখানে টেক্সটে ক্লিক করলে একটা SMS আসবে, সেই SMS-এর কোড দিয়ে ভেরিফাই করে স্টেপগুলো শেষ করতে হবে। এটা গেল গুগল লিস্টিং। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।